আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো নতুন বছরে আমি আসলে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, যেহেতু আগের রাতে 31st নাইটে আমি অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। তো এরপর দেরি করে ওঠার কারণে একটু বেলা হয়ে গিয়েছিল, তো আমি বাহিরে যাচ্ছিলাম। আজকে আমার ক্লাস আছে, তো সবাই নতুন বছরের প্রথম ক্লাস করবে, তো আমিও গেলাম। এই তো বাস থেকে নেমে তারপর অটো নিয়ে কলেজের দিকে রওনা হলাম। তো আজকে কিন্তু কলেজে যেতে খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু নতুন বছর প্রথম দিনেই যাচ্ছি। তারপর জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে আসলাম একটু ঘুরতে, বললাম ডিপার্টমেন্টের ভিতরে গেলাম, একটু ঘুরলাম, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, একটু শেয়ার করলাম। আমার কাছে কিন্তু ফুল গাছগুলো খুবই ভালো লাগে, ভেবেছিলাম আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, অবশ্য আমাদের সাথে শেয়ার করছি। ফুল ভালো লাগে না এমন কোনো মানুষ নেই, আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে বারবার এই ফুলটা দিয়ে দেখছিলাম, কারণ আমি অনেক দিন ধরে এই ফুলটা দেখি না, অনেকদিন পর আমি এর দেখা পেলাম। ফুল কিন্তু গাছেই মানায়। তো আমি আবার একটু একটু হেঁটে হেঁটে ভিডিও করে নিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল পরিবেশটা, আর চারপাশে কিন্তু খুবই সুন্দর পরিবেশ। এতে আমি একটু মাঠের এদিকে আসলাম, এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ লাগানো। তো আমি খুব মানে এক্সাইটেড ছিলাম এইসব দেখে, কারণ একসাথে কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না সব জায়গায়। তো এতে আমি হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম, আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করতেছিলাম। আসলে এই ভিডিওগুলো মোবাইলে থাকার কারণে, মানে ইউটিউবে শেয়ার করার কারণে পরবর্তীতে কিন্তু স্মৃতি হিসেবে থেকেই যাবে। তো আমার কাছে খুব ভালো লাগছিলো, এটা কি ফুল গাছ বা গাছ আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছিলো। একদম ও শেপের একটা, মানে এমনভাবে করে লাগানো আছে। তো এই তো চারুকলা ডিপার্টমেন্ট থেকে আমি বের হয়ে যাচ্ছি, তারপর বাইরে একটু হাঁটাহাঁটি করবো, টুকটাক খাওয়া দাওয়া করবো। এরপরে এই তো জাহাঙ্গীরনগর স্কুল এবং কলেজের এই পাশে একটা মাঠ আছে, তো এইখানে একটু আসলাম, এসে বসলাম, বসে গল্প করে বাসায় চলে যাব। তো বাসায় আসার পরে আমি লেবু পানি খাওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। তো এটা কিন্তু প্রায় রাতের দিকে, বাসায় শেষে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি রাতে কিছু খাবো না, তো এই জন্য হচ্ছে লেবু পানি খেয়ে নিচ্ছি। তো আমি গরম পানির মধ্যে কয়েকটা লেবু চিপে নিচ্ছি, আর এটাই আমি খাবো এখন। তো এটা খেয়ে তারপর আমি ঘুমিয়ে পড়ব, কারণ আজকে খুবই ক্লান্ত লাগছে। তো নতুন বছরের প্রথম দিনটা কিন্তু শেষ। তো এই তো পরবর্তী দিন আমি সকালে উঠে প্রথমেই হচ্ছে গরম পানির সাথে আবার লেবু মিক্স করে তারপর হচ্ছে ইসবগুলের ভুষি দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সকালে এবং রাতে লেবু পানি বা গ্রিন টি এগুলো খাই, মানে স্বাস্থ্যের জন্য ভালো এবং ওজনও কমে। তো আজকে আম্মু আমাকে রান্না করতে বলল, তো এখানে মাছ কেটে দিয়ে গিয়েছিল, আম্মু স্কুলে গেছে ওদের কে ভর্তি করানোর জন্য। তো আমি হচ্ছে হলুদ মরিচ এগুলো দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি, তারপরেই তো তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু মাঝে মাঝে বাসায় রান্না করি টুকটাক, যখন আম্মু থাকে না বা আম্মু আমাকে বলে যায় যে রান্না করতে, তো তখনই আমি রান্না করি। আমি জানি না রান্নাটা কেমন হয়, কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। আর এই তো মাছগুলো সব আমি একে একে ভেজে নিব, যদিও আমার রান্নাটা আম্মুর মতো হয় না। তো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আমি কিছু কাপড় ভেজাবো। তো এই তো আমি কাপড়গুলো দিয়ে দিলাম বালতিতে। তো কাপড়গুলো বেশ কয়েকদিন ধরেই ময়লা হয়ে আছে, তো সময় পাচ্ছিলাম না ঠিক মতো, তো আজকে আমি কাপড়গুলো ভিজিয়ে দিব। এই তো আমি যেই যেই কাপড়গুলো ভেজানোর দরকার ছিল তো সেগুলো ভিজিয়ে নিচ্ছি। আসলে অনেক সময় হচ্ছে বাহিরে যাওয়া হচ্ছে কিছুদিন ধরেই, তো অনেকগুলো কাপড় একসাথে জমেছে। সব কাপড় আমি আসলে আন্টিকে ধুইতে দেই না, তো কিছু কাপড় আমি নিজেও ধুই। এই তো আমি
দুই সের কাপড় ভিজিয়ে নিলাম, তো এগুলোই আমি আজকে পরিষ্কার করে ফেলবো। এর ফাঁকে আমি আবার রান্নাটা দেখে আসছিলাম, আম্মা আমাকে যদিও না করছিল কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাও আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই তো আম্মু ফুলকপিও কেটে দিয়ে গিয়েছিল, অবশ্যই এর মধ্যে আম্মু চলেও আসছে, বলছে যে যদি না পারি তাহলে আম্মুকে দিতে, কিন্তু আমি তাও নিজে থেকে করে ফেললাম। আরে অন্য চুলায় আমি সিম ভর্তা বানানোর জন্য সিমগুলো সিদ্ধ দিব। এই যে সিমগুলো আমি নিজেই কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি অন্য চুলায় সিমগুলো দিয়ে দিব। তরকারিটা রান্না করার জন্য একটা কড়াইতে তেল পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো রান্না করাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, রান্না করতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে ইচ্ছা করে রান্না করি, সব রান্না যদিও পারি না কিন্তু দেখে দেখে করি আম্মুর থেকে। এই যে আমি সিম ভর্তাটা এখন বসিয়ে দিলাম, এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এখন। আর চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবো যাতে সিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আরেক চুলায় কিন্তু তরকারির জন্য বসিয়ে দিয়েছি, তো তরকারিটাও একদিকে রান্না করবো আর একদিকে ভর্তাটাও হতে থাকবে। সিমের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে নাড়াচাড়া করব। যদি আমি খুব ভালোভাবে রান্না করতে তো পারি না, তো নাড়াচাড়া দেওয়ার সময় কিছু পড়েও যাচ্ছিল। ফুলকপিটা কিন্তু খেতে আমার ভালো লাগে না, কিন্তু তরকারি তো রান্না করতে অবশ্যই হবে, তো এই জন্য রান্না করতেছি ফুলকপি। আসলে শীতের সময় সবজি বলতে ফুলকপি বাঁধাকপি এগুলো বেশি পাওয়া যায়, কিন্তু আমার ফুলকপিটা কেন জানি ভালো লাগে না। তো এখানে হলুদ মরিচ ধনে পাতা ধনে গুঁড়ো এগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে নাড়াচাড়া করবো এবং লবণও দিছি। এই সব কিছু দিয়ে তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই যে সিমটা প্রায় সিদ্ধ হয়ে পানি কমে আসছে, তো এর মধ্যে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর এই তো এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পোড়া পোড়া হলে ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে। পানিটা একদমই শুকিয়ে নিচ্ছি, তো নাড়াচাড়া দেওয়ার কারণে কিন্তু সিমগুলো একদম ভিতর থেকে ভেঙে গিয়েছে, মানে এটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে আসছে। এরপর ভর্তা করার জন্য আমি একটা হামানদস্তা নিয়ে নিয়েছি, এখানে আমি চারটা কাঁচামরিচ দিলাম, তো এগুলো একটু থেতলে নেব। তো এভাবে আমি আজকে ভর্তা করতেছি, কিন্তু সাধারণত এভাবে করা হয় না। কাঁচামরিচগুলো একদম কুচি কুচি করে কেটে তারপর সিমটা যে সিদ্ধ করলাম ওখানে দেওয়া হয়, কিন্তু আজকে অন্যভাবে ট্রাই করলাম। এই যে এখন কাঁচামরিচটা ভালো করে থেতলানোর পরে সিমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো সব এখানে দিয়ে তারপর এগুলোকেও ভালো মতো থেতলে নিব। তো আসলে থেতলে নেওয়ার কারণটা হচ্ছে বিচিগুলো দেখতে আস্তে আস্তে লাগতেছে, খাওয়ার সময় কেমন যেন লাগে আমার কাছে, এই জন্য আমি থেতলে নিচ্ছি। সাধারণত এইভাবে আম্মু ভর্তা করে না, কিন্তু বিচি বেশি তো সিমে, এর জন্য আমি সব কিছু থেতলে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিলাম, এভাবে করে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে তারপর ভর্তাটা একদম রেডি করে নিব। এই তো সিম ভর্তা একদম রেডি, আপনারা এইভাবেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যখন বানিয়েছিলাম সবাই খেয়ে বলেছিল যে খুব মজা হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগছে। তাই তো তরকারিটাও প্রায় হয়ে আসছে, মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এরপর ধনে পাতা দিয়ে একদম ঝোল শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো তরকারিটা।
রান্না শেষ করে তারপর আমি গোসল করে একদম কাপড় চোপড় ধুয়ে তারপর সাথে নিয়ে গেলাম শুকাইতে। তাই তো সাথে গিয়ে আমি কাপড় চোপড় সব নেড়ে দিব। তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে লাগছে, এগুলো সব কিছু আমি নেড়ে তারপর রুমে চলে এসেছি। সে ভাত নিয়ে নিব, তো খাওয়া দাওয়া কমপ্লিট করব। প্রথমে আমি ভর্তা দিয়ে নিয়ে নিলাম, তো ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। শীতকালে এরকম সবজি ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা এগুলো খুবই ভালো লাগে। একটা ভর্তা কিন্তু সাথে থাকলে খাবারটা ভালোই জমে। সিম ভর্তা দিয়ে খাওয়ার পরে তারপর আমি তরকারি নিয়েছিলাম, তরকারিটাও খেতে খুব মজা হয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছে। যদিও ফুলকপি তেমন খাই না, তারপর একটু টেস্ট করে দেখলাম নিজে রান্না বলে কথা। এরপরেই তো আমি পড়াইতে চলে আসলাম, তো বছরের কিন্তু আজকেই প্রথম পড়ানো, প্রায় এক মান্থের মতো অফ ছিল সব কিছু, তো আজকেই প্রথম শুরু করব। এ তো প্রথমে ম্যাথ করতে দিচ্ছি, যদিও অনেক দিন পড়াশোনার মধ্যে নাই, জানি না সব কিছু মনে আছে কি না, আর নতুন ক্লাস, পড়াশোনা নতুন। তো পড়ানো শেষ করে বাসে চলে আসলাম, একটু দুধ খেতে মন চাচ্ছিল তাই গরম করে নিচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে যা মনে চায় তাই করে ফেলি, বা যেটা খেতে ইচ্ছা করে সেটাই তৈরি করে খেয়ে ফেলি, হাতের কাছে যা থাকে তাই তা দিয়ে তৈরি করে নিই। মানে নিজের কাজটা নিজে করতে খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।